আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের দেশে গর্বিত রেমিটেন্স যোদ্ধারা যখন প্রবাস থেকে দেশে আসেন, আসার সময় অনেকেই প্রিয়জনদেরকে উপহার দেওয়ার জন্য মোবাইল ফোন নিয়ে আসেন। যেহেতু বাংলাদেশ সরকার জুলাই মাসের পর থেকে সব ধরনের আনঅফিসিয়াল মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে, সেক্ষেত্রে প্রবাসীরা যেসব মোবাইল ফোন নিয়ে আসবেন সেগুলো আসলে কী হবে, কীভাবে নিবন্ধনের আওতায় আসবে, এ বিষয় নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। কিন্তু সেই সব প্রবাসী ভাইদের জন্য সুখবর হলো, আপনারা যখন প্রবাস থেকে মোবাইল ফোন নিয়ে আসবেন আপনারা বিমানবন্দরে সেটি নিবন্ধন করার সুযোগ পাবেন, এবং এটি জানিয়েছে বিটিআরসি এবং এটি 100% নিশ্চিন্ত। বিটিআরসি জানিয়েছে যখন থেকেই মোবাইল ফোন নিবন্ধন শুরু হবে, হোক সেটি জুলাই মাস বা এরপরে কোনো মাস থেকে যদি শুরু হয়, তখন থেকেই বিমানবন্দরে আপনারা আপনাদের নিয়ে আসা মোবাইল ফোনটি নিবন্ধন করে নিয়ে আসতে পারবেন। বিটিআরসি এও জানিয়েছে একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা দুটি মোবাইল ফোন নিয়ে আসতে পারবেন ট্যাক্স ব্যাট ছাড়া, এবং সেটি বিমানবন্দরে নিবন্ধন করে নিয়ে আসতে পারবেন, এক পয়সাও লাগবে না। যদি দুইটার বেশি নিয়ে আসেন, হোক সেটি 5টি 10টি, তাহলে দুইটার বেশি বা অতিরিক্ত যেগুলো আছে সেগুলোর ট্যাক্স ব্যাট পরিশোধ করে সেটি নিবন্ধন করে নিয়ে আসতে হবে। শুধুমাত্র দুইটি মোবাইল ফোন আপনি নিয়ে আসতে পারবেন বিমানবন্দরে নিবন্ধন করে, মানে আপনি বিমানবন্দরে আসার পর সেখানে নিবন্ধনের জন্য আলাদা একটি কাউন্টার চালু হবে, এবং সেখানে আপনার মোবাইল ফোনটি দেখিয়ে আপনার মোবাইল ফোনের IMEI সাবমিট করে আপনার মোবাইল ফোনটি নিবন্ধন করে নিয়ে আসতে পারবেন। মানে কোনো টেনশন নেই, যদি বেশি আনেন সেটিও নিবন্ধন করতে পারবেন, তবে ট্যাক্স ব্যাট দিতে হবে, এবং দুটি মোবাইল ফোন আনতে পারবেন ট্যাক্স ব্যাট ছাড়া। তো আশা করি বুঝতে পেরেছেন প্রবাসী ভাইয়েরা, অনেকেই চিন্তিত যে আমরা মোবাইল ফোন কীভাবে নিয়ে আসবো, যদি নিয়ে আসি সেটি কি আনঅফিসিয়াল হবে নাকি অফিসিয়াল হবে, বা যদি আনঅফিসিয়াল হয় তাহলে কীভাবে আমরা সেটি অফিসিয়াল করব। আশা করি বুঝতে পেরেছেন, খুব সহজেই আপনারা বিমানবন্দরে একেবারেই ট্যাক্স ব্যাট ছাড়া আপনারা আপনার হাতের মোবাইল ফোনটি নিবন্ধন করে নিয়ে আসতে পারবেন।